বিন্দু, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমাদের অনলাইন আইসিটি ক্লাস, আমি তোমাদের অনলাইন আইসিটি ক্লাস 2, স্প্রেডশিট অ্যানালাইসিস মাইক্রোসফট এক্সেল 2। আমি রুনা সিং, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। আজকে যাব আমরা এক্সেল সেকেন্ড ক্লাস। চলো আমরা চলে যাই স্লাইডে। দেখো, আমাদের এক্সেলের যে শিটটা, আমাদের তোমরা এর আগের ক্লাসটাতে নিশ্চয়ই দেখেছো যে এরকম স্প্রেডশিটের একটা ছক কাটা কাগজে থাকে, আর এই ছকের মধ্যেই আমরা হচ্ছে লিখি, এবং এটা আমাদের ক্যালকুলেশনের জন্য খুবই, ক্যালকুলেশন বা যে কোনো অ্যানালাইসিসের জন্য, অর্থাৎ ম্যাথমেটিক্যাল বা ক্যালকুলেশন যেটা, সেটার জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার। তো আমরা এখানে কাজটা কিভাবে করি, এখানে দেখো তোমরা অনেক ছক করা আছে, এবং এখানে আমাদের এই যে এগুলোকে আমরা কি বলছি, এক একটা সেল, তোমরা নিশ্চয়ই আগের ক্লাসগুলোতে দেখেছো, এগুলোকে আমরা সেল বলছি। এবং এই এই সেলগুলো দেখো, যে সেলগুলো থাকছে কিভাবে, এই হচ্ছে আমাদের কলাম ওয়াইজ, এবং এখানে হচ্ছে একটা রো ওয়াইজ। অর্থাৎ আমি এখন আমার যে সেল পয়েন্টারটা, এটা আছে কোথায়, এটা হচ্ছে বি কলাম এবং সি রোতে। তাহলে আমি যদি সেল পয়েন্টারটা মাউস দিয়ে অথবা ট্যাব দিয়ে, তোমার কিবোর্ডে যে ট্যাব সেটা দিয়ে সরিয়ে নিয়ে যাই, তাহলে এটা থাকছে সি কলাম এবং রো টুতে। এভাবে আমরা এই দেখতে পাচ্ছি যে আমাদের সেল পয়েন্টার গুলো যেখানে আমরা রাখবো সেখানেই আমরা আসলে নিয়ে কাজ করতে পারি। এবং তাহলে আমরা দেখলাম যে একটা সেলের এগেনস্টে কি থাকছে, কলাম থাকছে প্লাস হচ্ছে রো থাকছে। এখন এই সেলটা ডিফাইন করছে ফার্স্ট কলাম, অর্থাৎ এ কলাম, সেকেন্ড রো। আবার যদি আমি সেল পয়েন্টার এখানে নিয়ে যাই, তাহলে এটা ডিফাইন করছে এ কলাম, ফার্স্ট। তাহলে আমাদের সেল পয়েন্টারটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোন সেলে আছি। হ্যাঁ, তাহলে আমাদের, অর্থাৎ আমি যদি একটু তোমাদের জুম করে দেখাই তাহলে তোমাদের জন্য হয়তো আর একটু সুবিধা হবে। তাহলে আমাদের দেখো যে এখন আমরা এই সেলে আছি। এখন দেখো, তোমরা নিশ্চয়ই এই এই এক্সেলের শিট ওপেন করা, সেভ করা, এগুলো নিশ্চয়ই দেখেছো। তো আমরা আমি আসলে ওপেন করা একটা শিটই, আমি ওপেন করা শিটেই আমি তোমাদের দেখাচ্ছি, কারণ আমি হয়তো তোমরা যে এক্সেল 1 ক্লাসটা সেটার মধ্যে নিশ্চয়ই এগুলো দেখেছো, তাই আমি আর ওদিকে যাচ্ছি না। এখন আমি তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে, দেখো এই এই সেলে মনে করো যে আমরা, আমি আরেকটা শিটে দেখাই তোমাদের, হয়তো আমরা একটা স্টুডেন্টদের রেজাল্ট তৈরি করতে চাই, ঠিক আছে? তাহলে এখানে ধরো আমরা এখানে লিখলাম রোল নাম্বার, রোল, ট্যাব দিয়ে আমরা চলে যাব পাশের যে কলাম সেই কলামটাতে। এখানে আমরা জানতে, আমি লিখতে চাই হচ্ছে কিছু মার্কস, সাবজেক্টের নাম, ঠিক আছে? তাহলে সাবজেক্টের নাম দেখো, আমরা হয়তো ফিজিক্স লিখতে চাই, ফিজিক্স। তারপরে আমরা ট্যাব দিয়ে চলে যাই, কেমিস্ট্রি লিখি, কেমিস্ট্রি। কেমিস্ট্রি, আর পরেরটাতে আমরা চলে যাই ফিজিক্স, ফিজিক্স তো আমরা লিখেছি, কেমিস্ট্রি ম্যাথ দেই, এমএএইচ ম্যাথ। এরকম চারটা, আমি তিনটা সাবজেক্টের ইয়ে নিলাম। তারপরে আমি চলে যাই টোটালে, টোটাল। এরপরে চলে যাই আমরা অ্যাভারেজ, এবিই জি দিলাম। এরপরে আমি চলে যাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্স। এরপরে আমি চলে যাই মিনিমাম ভ্যালু, ঠিক আছে? এখন দেখো, আমরা এই যে প্রতিটা সেলে আমরা আমাদের সাবজেক্টগুলো লিখলাম, সাবজেক্টের নামগুলো লিখলাম, তো এই সাবজেক্টগুলোতে আমরা এখন ইনপুট দিতে চাই, ইনপুট দিতে চাই। ধরো আমরা রোল নাম্বার নিয়ে নিলাম 01, 201,
আমরা কিন্তু পরের জিনিসগুলোতে, পরের রোডটাতে, অর্থাৎ সেকেন্ড রো যেটা, সেই রোডটাতে আমরা ট্যাব প্রেস করেই যেতে পারি। চলে গেলাম, 202 দিলাম, ঠিক আছে। তাহলে এখন আমি চাই যে এই যে আমার কলামগুলো আছে, সেই কলামগুলো আমাদের কি হবে, ফিল আপ করবো। আমি আর বারবার না লিখে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই দুটো কার্সার পয়েন্টটা টেনে এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। কার্সার পয়েন্ট টেনে সিলেক্ট করার পরে দেখো নিচে একটা প্লাস সাইনের মতো থাকবে, একদম সাইন, কিন্তু প্লাস সাইন কিন্তু অনেক একদম চিকন যে প্লাস সাইনটা, সেই চিকন প্লাস সাইনটা আমরা টেনে ড্র্যাগ করে নেব, ঠিক আছে। তাহলে ড্র্যাগ করার পরে আমি এখানে ছেড়ে দিলাম, দেখো ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়াতে কি হয়ে গেল, এটা সব কপি হয়ে গেল, 201 201 201 সব কপি হয়ে গেল। সুতরাং আমরা যদি কোনোটা এরকম কপি করতে চাই, তাহলে হুবহু কপি করতে চাই, তাহলে এরকম ড্র্যাগ করে আমরা টেনে ছেড়ে দিলে সেটা আমার কপি হয়ে যায়, ঠিক আছে। তো আমরা আসলে এটা চাই না, কেন দেখো আমি পরপর দুটো দিয়েছিলাম, 201 201, যার কারণে এক্সেল অটোমেটিক্যালি বাকি কাজ তার কি করতে হবে সেটা সে বুঝে নিয়েছে, সেই অনুসারে সবগুলোতে সে 201 201 দিয়ে দিয়েছে। তো আমি আসলে তো 201 চাই না, আমরা চাই হচ্ছে এরপরে রোল নাম্বারটা কত হবে, 202, ঠিক আছে। তাহলে এখন দেখো কি হয়, এই 201টাকে আমরা আবার ড্র্যাগ টেনে সিলেক্ট করে নিলাম, নেয়ার পরে এটাকে আমরা ড্র্যাগ করে দিচ্ছি। এখন দেখো সিরিয়ালি কিন্তু সে রোল নাম্বারগুলো নিয়ে নিচ্ছে, অর্থাৎ তাকে পাঁচটা যদি আমরা ধরিয়ে দিতে পারি, অর্থাৎ কী সে কীভাবে সে যাবে সেই পাঁচটা যদি ধরিয়ে দিতে পারি, তাহলে সে কিন্তু অটোমেটিক্যালি বাকি জিনিসগুলো নিয়ে নিবে। এখন দেখো এখানে কিন্তু আমি 201 202 সিরিয়াল 201 পরে 202 দিয়েছি, যার কারণে সে পরবর্তী সিরিয়ালগুলো কি হবে সেটা কিন্তু সে বুঝে গিয়েছে। আমি যদি এরকম দেই 201 না দিয়ে 202 না দিয়ে আমি 203 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো সে অটোমেটিক্যালি বাকি কাজটা কি করে আমরা দেখি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে টেনে ড্র্যাগ করে আমরা বসিয়ে দিলাম। দেখো এখন কিন্তু সে কিরকম নিয়েছে, অড নাম্বারগুলো নিয়েছে, 201 203 205 207। তাহলে সেই রকম ভাবে যদি তুমি এখানে 202 বসাতে চাও, তাহলেও কিন্তু তুমি বাকিগুলো 202 204 206 পেয়ে যাবে। আমরা অনেক সময় করি না, আমাদের যে রোল নাম্বারগুলো অড নাম্বারে থাকবে, ইভেন নাম্বারে থাকবে, তো এরকম যদি আমরা ক্লাসের রোল নাম্বারগুলো সেকশন ওয়াইজ যদি আমরা পার্টিশন করতে চাই, যে আমার অড নাম্বারগুলো আমি একটা শিটে করব, ইভেন নাম্বারগুলো আরেকটা শিটে করব, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এরকম করে আমাদের কাজটা করতে করলে দেখবা যে আমাদের কোনো সমস্যাই হবে না, খুব দ্রুতই আমরা এই জিনিসটা করে ফেলতে পারবো। তাহলে আমরা এটুকু আমি মুছে দিচ্ছি, ডিলিট করে দিতে পারো তুমি চাইলে, সিলেক্ট করার পরে ডিলিট করে চাপলে চলে যাবে, আদারওয়াইজ যে আমাদের এই আন্ডুটা আছে সেই আন্ডুতে ক্লিক করলেও হয়ে যাবে। তাহলে আমরা আবার দেই 202, এখন আমাদের আবার সিলেক্ট করলাম, করে আমরা এখানে টেনে দিলাম, আমাদের হয়ে গেল সিরিয়ালি রোল নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা এখন যাই, আমরা কিছু নাম্বার ইনপুট দেই, এটা আমরা দিলাম 88। আমরা কাজ করার সময় যে কাজটা করব সেটা হচ্ছে বারবার মাউস পয়েন্টারটা না টেনে ট্যাবটা প্রেস করব, অর্থাৎ তোমরা কিবোর্ডে দেখবা ডান একটা ট্যাব আছে, আর রাইট অ্যারো যদি ক্লিক করো তাহলে ডান পাশে চলে যাচ্ছে, ঠিক আছে। রাইট অ্যারো ক্লিক করার সাথে সাথে এটা ডান পাশে চলে যাবে, লেফট অ্যারো ক্লিক করলে এটা বাম পাশে চলে আসবে, আপ অ্যারো যদি ক্লিক করো তাহলে সেটা উপরে যাবে, এবং ডাউন অ্যারো যদি ক্লিক করো সেটা নিচে যাবে। তাহলে আমরা রাইট অ্যারো ক্লিক করলাম এবং এখানে আমরা দিয়ে দিলাম 82, দেন আমরা এটাতে ম্যাথে দিয়ে দিলাম 90। এই পর্যন্ত তিনটা মার্কস আমরা রাখলাম। এরপরে দেখো আমরা ডাউন অ্যারো বাটনটা ক্লিক করে পরের রোল নাম্বারে চলে যাই, এখানে আমরা 80 দিলাম, লেফট অ্যারো 83, রাইট অ্যারো দিয়েছি, আবারও রাইট অ্যারো দিলাম আমরা 88। এখন আমি চাইলে ডাউন অ্যারো দিয়ে ম্যাথের নিচে চলে যেতে পারি, ঠিক আছে, যে তারপরে আমি লেফট অ্যারো দিয়ে আবার এখানে চলে আসতে পারি,
আরেকটা লেফট অ্যারো দিয়ে আমি চলে আসলাম এখানে। দেন আমি নিচে চলে গেলাম, দেখো নিচে চলে গিয়ে আমি এখানে আমি ইনপুট দিয়ে দিলাম, লেফট অ্যারো দিলাম, তারপরে আরেকটা ইনপুট দিই, এরপরে হচ্ছে আমরা আরেকটা ইনপুট দিই, ঠিক আছে। এরপরে আমি আবার নিচে চলে গেলাম, নিচে গিয়ে আবার আমাদের T4 দিলাম, দেন লেফট অ্যারো দিলাম, লেফট অ্যারো দিয়ে আমরা 54, আরেকটা লেফট অ্যারো দিলাম আমরা 60। এখন আমি আবার চলে গেলাম নিচে, রাইট অ্যারো দিয়ে আমি 80, দেন হচ্ছে 82, দেন 85, ওকে। এবার আমি নিচে চলে আসি, আমাদের এরপরে আমি আবার দিলাম 78, দেন 69, দেন হচ্ছে 80 দিলাম যা কিছু। তারপরে আমি আবার নিয়ে আসলাম 78, দেন 80, দেন 85, লেফট অ্যারো দিলাম 80, দেন 74, দেন হচ্ছে 80। তাহলে আমাদের ইনপুট হয়ে গেল। এখন মনে করো আমরা চাইছি কি, আমরা তো এখানে রোল লিখলাম, কলামগুলোর নাম লিখলাম, কিন্তু আসলে আমাদের উচিত ছিল এটার একটা নাম দেয়া, সেই কাজটা কিন্তু আমরা করি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটার আগে আরেকটা রো নিয়ে আসতে পারি। তাহলে দেখো কিভাবে রোটা নিয়ে আসবো, আমরা এই সেল পয়েন্টারটা এখানটায় রাখলাম, রাখার পরে দেখো একটা অ্যারো সাইন চলে আসলো, দেন রাইট বাটনটা ক্লিক করো, রাইট বাটনটা ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করো, ইনসার্টে ক্লিক করার সাথে সাথে দেখো তোমাদের এখানে আরেকটা রো তৈরি হয়ে গেছে, দেখেছো। এখন কিন্তু আমাদের আগে শুরু ছিল কত, 2 নাম্বার থেকে, এখান থেকে আমাদের শুরুটা ছিল, কিন্তু আমরা এই এইটার আগে আরেকটা রো ইনসার্ট করলাম। ঠিক একইভাবে যদি মনে হয় যে না আমার এখানে আমি একটা কলাম ইনসার্ট করব, ঠিক আছে, আরেকটা কলাম ইনসার্ট করব, তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই সেল সেল পয়েন্টার যেটা, সেটার মধ্যে ঠিক একইভাবে দেখো ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হওয়ার পরে আমরা রাইট বাটনটা ক্লিক করব, করে ইনসার্ট দিব, দেন দেখো এটার মাঝখানে আমাদের কিন্তু আরেকটা কলাম হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা যদি এই কলামটা রাখতে না চাই তাহলে আমরা কি করব, ডিলিট করে দিব অথবা ব্যাকে চলে যাব, ঠিক আছে। এখানে আমি আবারও রাইট বাটন ক্লিক করেও ডিলিট করতে পারো, চলে আসলাম, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে, আবারও বলছি যে যখন কলাম ইনসার্ট করবা, কলাম একটা ইনসার্ট করবা, যে কলামের সামনে তুমি ইনসার্ট করবা সেই কলামটার সামনে, সেই কলামটার উপরে তুমি কার্সারটা নিয়ে যাবে, তারপরে এটাকে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে, ক্লিক মানেই কিন্তু লেফট ক্লিক, ঠিক আছে, ক্লিক করা মানেই হচ্ছে লেফট ক্লিক, তারপরে হচ্ছে রাইট বাটনটা ক্লিক করবে, করার পরে এখানে ইনসার্ট করবে, ইনসার্টে ক্লিক করবে, দেন তোমাদের এখানে একটা কলাম ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে। ঠিক যে কথা বললাম যে রো ইনসার্ট করলাম আমরা, এখন দেখো আমি যদি এটার মাঝখানে 4 এবং 5 এটার মাঝখানে একটা রো ইনসার্ট করতে চাই তাহলে কি করব, এখন এখানে দেখো এই যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের এই পুরো কলামটা রোটা সিলেক্ট হয়ে গেল। এটাও কিন্তু একটা শিক্ষার বিষয় যে কোনো রো যদি সিলেক্ট করতে চাও তাহলে সেই রোতে এন্টায়ার রো, পুরো রোটা যদি সিলেক্ট করতে চাও তাহলে এই মানে রোর যে জায়গাটা আছে সেখানে তুমি কার্সারটা নিয়ে ক্লিক করবা, সাথে সাথে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা চাই যে এর সামনে একটা আমরা ইনসার্ট করব রো, তাহলে দেখো যে আমাদের কিন্তু এখানে সামনে একটা পুরো রো ইনসার্ট হয়ে গেল। এখন আমরা তোমাদের যদি ভুলক্রমে কোনো রোল নাম্বার বাদ পড়ে গেল ইনপুট দিতে, দেখা গেল যে 2 এবং 3 এর মাঝখানে হয়তো একটা রোল নাম্বার ছিল, তুমি সেটা ইনপুট দাও নাই, তখন কিন্তু তুমি এভাবে এটাকে নতুন একটা রো ইনসার্ট করে দিয়ে ইনপুট দিতে পারো। তা আমরা এটাকে ডিলিট করে দেই, তাহলে আমরা চলে আসলাম। এখন আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা চাই যে এটার একটা হেডিং দিব, ঠিক আছে। আমি যে এখানে একটা রো ইনসার্ট করলাম, এই রো ইনসার্ট করার কারণ হচ্ছে
আমরা এখানে কিছু একটা লিখতে চাই। লিখতে চাই মানে হচ্ছে আমরা একটা এই এই যে ডেটা শিটটা আছে এই ডেটা শিট বা স্প্রেড শিটটার একটা নাম দিতে চাই। তো নামটা আমি দিয়ে দেই, সেটা হচ্ছে রেজাল্ট শিট। রেজাল্ট শিট। এখন দেখো তোমাদের এখানে আরো একটা বিষয় জানার, সেটা হচ্ছে, আচ্ছা এটা আমি পরে বলছি, এটাকে আমি চাই যে এই যে সেলগুলো আছে সেই সেলগুলো মার্জ হয়ে যাবে, অর্থাৎ বিলীন একই লাইন হয়ে যাবে এই সেলগুলো, তো এবং সেন্টারে চলে আসবে। লেখাটা দেখো, এখন যদি দেখো তাহলে কেমন লাগছে জিনিসটা, এটা এক সাইডে চলে আসছে, তাই না? তাহলে আমরা সেই জিনিসটাকে চাই কিভাবে, আমি যেইটুকু পর্যন্ত এটাকে নিতে চাই, অর্থাৎ এইটুকু জায়গার মধ্যে আমার এই রেজাল্ট শিটটা মার্জ হয়ে যাবে এবং সিলেক্ট সেন্টারে চলে আসবে। তাহলে আমি এটাকে প্রথমে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে দেখো এখানে মার্জ অ্যান্ড সেন্টার আছে, এখানে কিন্তু দেখো এখানে কিন্তু তোমার এই যে আগের যে সেলগুলো ছিল সেই সেলগুলো কিন্তু আর নাই, ঠিক আছে, সেলগুলো নাই এবং এই যে রেজাল্ট শিট যেটা সেটা কিন্তু মাঝখানে চলে আসছে। তার মানে হচ্ছে সেলগুলো মার্জ হয়ে গেছে এবং সেটা সেন্টারে চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমি চাই যে এই জিনিসটাকে আমি রেজাল্ট শিটটাকে একটু কালার করতে চাই, ঠিক আছে, তাহলে আমি কি করব, সেটাকে একটু সিলেক্ট করে নিব টেনে। টেনে সিলেক্ট করার পরে আমি লেখাটাকেই শুধু সিলেক্ট করব। আচ্ছা সিলেক্ট করার পরে দেখো এখানে যে ফন্ট কালার আছে সেই ফন্ট কালারটাকে আমি দিয়ে দিলাম, রেড দিয়ে দিলাম। এখানে কালারটা যেটা আছে সেই কালারটাকে আমি সিলেক্ট করে দিলাম, যার কারণে এখানে তোমাদের আরো অনেক কালার আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো যারা তোমার ওয়ার্ডের কাজগুলো করেছো তারা এই ওয়ার্ডে এই মেনুর কাজগুলো সবাই নিশ্চয়ই পারে। তাহলে আমি যদি এটা ব্ল্যাকে রাখতে চাই তাহলে দেখো এখানে ক্লিক করলে এটা ব্ল্যাক হয়ে যাবে, এটা ক্লিক করলে দেখো ব্লু হয়ে যাচ্ছে, এটা যদি ক্লিক করি তাহলে কিছুটা ব্রাউনিশ হয়ে যাচ্ছে, আবার যদি এটা ক্লিক করি তাহলে এটা রেড হয়ে যাচ্ছে। তো আমি ধরলাম এটা রেড দিয়ে দিলাম, ওকে। এখন যদি চাই আমি লেখাটাকে একটু ফন্ট সাইজটা বড় করব, তাহলে এখান থেকে ক্লিক করে ঠিক একইভাবে আমি এটার ফন্ট সাইজটাও বড় করে দিতে পারি, ঠিক আছে। তারপরে চাই আমি এটা বোল্ড করে দিতে, লেখাটা একটু মোটা হবে, ঠিক আছে, বোল্ড করে দিতে, দেখো এটা বোল্ড হয়ে গেল। ঠিক একইভাবে যদি আন্ডারলাইন করতে চাও তাহলে আন্ডারলাইন করে দিতে পারো, ইটালিক করতে চাইলে সেটাও করতে পারো, ঠিক আছে। তাহলে আমরা এই আন্ডারলাইনটা তুলে দিলাম। এখন দেখো যে এই অটোমেটিক্যালি কিন্তু আমার এই স্পেসটা ইয়ে হয়ে গেছে, স্পেসটা নিয়ে নিয়েছে, ঠিক আছে, অটোমেটিক্যালি স্পেস নিয়েছে। আর না হলে তোমরা এখান থেকে ফরমেট দিয়েও যেতে পারবে, আমি সেটা পরে বলছি তোমাদের। এখন আমি একটু দেখাই যে যদি এমন হতো যে আমি এখানে পুরোটা লিখলাম রোল নাম্বার, দেখো এটার কিন্তু লেখাটা এই পাশে চলে আসছে, ওর যে সেলটা সেলের যে স্পেস সেই সেলের স্পেসের বাইরে চলে আসছে। তাহলে আমরা কি করতে পারি, দুটো কাজ করতে পারি, একটা হচ্ছে যে আমাদের এই যে স্পেসটা সেই স্পেসটাকে আমরা বাড়িয়ে দিতে পারি, কিভাবে, এই যে দেখো উইথ আমরা সিলেক্ট করার পরে কিন্তু কি হলো একটা যোগ চিহ্নের মতো আসে, সেই যোগ চিহ্নটা ধরে আমি যখন টানছি তখন কিন্তু এটা দেখো এই কলামটা কিন্তু ছোট বড় হচ্ছে, ঠিক আছে, এই কলামটা ছোট বড় হচ্ছে। আমি যদি এখানে ছেড়ে দেই দেখো এই রোল নাম্বারটা এখানে কিন্তু স্পেসটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। অথবা আমি যেটা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে র্যাপ টেক্সটও করে দিতে পারি, ঠিক আছে। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে একটু পয়েন্টারটা একটু ঝামেলা, মাউস পয়েন্টারটা একটু সমস্যা করছে, সেটা হচ্ছে তোমাদের এখানটায় র্যাপ টেক্সট আছে, আমি আবার যাই, এটাকে তোমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে র্যাপ টেক্সটে ক্লিক করলে এটা, আচ্ছা আমরা আপাতত এটাকে স্পেসটা দিয়ে দিই, আচ্ছা
আরেকটা জিনিস হচ্ছে তোমাদের, আমি রোল নাম্বারটাকে দেখতে ভালো লাগছে না, শুধু রোল নাম্বারটাই দিতে চাই। দেখো এই জিনিসটা যদি এমন হতো তাহলে কিন্তু এটা স্পেস যদি বড় দরকার হতো তাহলে এইভাবে র‍্যাপটিক্স দিলে সেটা নিয়ে নিত, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে আন্ডো করে দিলাম, এখন দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে তোমাদের রোলটা লেফট সাইডে, তারপরে হচ্ছে লেখাগুলো রাইট সাইডে, এই এই জিনিসগুলো আমরা একটু সুন্দর করে রিঅ্যারেঞ্জ করতে চাই। তাহলে সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, এই জায়গাটাকে আমরা সিলেক্ট করে নেব, যে যেইটুকু এরিয়া নিয়ে কাজ করব সেই এরিয়াটুকু আমরা সিলেক্ট করে নিব। এবং এইখানে দেখো যে আমাদের কিন্তু এখানে একটা কি আছে, এই যে লেফট অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট লেফট, এটা সেন্টার, এটা রাইট। তাহলে আমরা এখানে যে লেফট অ্যালাইনমেন্ট সেন্টার যেটা আছে সেন্টারে দিই, যদি সেন্টারে দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের সবগুলো জিনিস, দেখো যে সবগুলো লেখা এখন কিন্তু সব সেন্টারে চলে আসে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমাদের এই জিনিসগুলো সেন্টারে আনতে হবে। এখন আমরা দেখি যে এই লেখাগুলোকে, আচ্ছা তা আমরা আগে একটু এই কাজটা করে ফেলি, সেটা হচ্ছে যে আমরা চাই টোটাল করতে, ঠিক আছে, খুবই সিম্পল ব্যাপার। সেটা হচ্ছে আমরা এই সবগুলো টেনে যতটুকু পর্যন্ত আমরা টোটাল করতে চাই, খুবই অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে সহজতম পদ্ধতি যেটা সেটা হচ্ছে যে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই কোনায় দেখো একটা অটো সামের জায়গা আছে, এখানে একটা ডাউন অ্যারো বাটন আছে, সেখানে তুমি ক্লিক করো, এখানে দেখো সাম আছে, ঠিক আছে। তাহলে আমরা এই সামে ক্লিক করব, দেখো এখানে কিন্তু সামটা হয়ে গেল। তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটা টোটাল পেয়ে গেলাম আমরা 206, অর্থাৎ 260। তাহলে এখন আমি এক্সেলের কাজ মানেই হচ্ছে কি, আমি একটা কাজ করব, বাকি সবগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। এখান থেকে আমরা আবারও দেখো কর্নারে যখন ড্র্যাগ করব, ড্র্যাগ করা মানেই হচ্ছে আমার সেল পয়েন্টারটা দেখো এখানে কিন্তু আছে মোটা একটা প্লাস সাইনের মতো, আমি এখানে নিয়ে গেলাম, এখানে একটা চার কোনা পাতার মতো একটা প্লাস সাইন, কিন্তু এটাকে আরো যখন আমি প্রিসাইজ করে নিব তখন দেখবো ছোট্ট একটা প্লাস সাইনের মতো, যোগ সাইনের মতো। এটাকে ধরে নিয়ে তখন আমি মাউস পয়েন্টারটা চেপে ধরবো, চেপে ধরে আমি আস্তে করে টান, এটাকে বলে ড্র্যাগ করা। এবং ড্র্যাগ করলে দেখো আমরা সবগুলো টোটাল পেয়ে গেলাম, ঠিক আছে। মাউস পয়েন্টারটা ধরে আমি ড্র্যাগ করে নিলাম, সবগুলো আমরা টোটাল পেয়ে গেলাম। নেক্সট আসো যে আসলে স্টুডেন্টরা অ্যাভারেজে কিরকম নাম্বার পাচ্ছে সেটা আমরা জানতে চাই। তাহলে সেটাতেও আমরা কি করব, এটা সিলেক্ট করব, দেন দেখো অটো সাম এখানে যাব, যাওয়ার পর নিচে দেখো এভারেজ আছে, ঠিক আছে। তাহলে এভারেজে ক্লিক করলাম, দেখো সে এভারেজে কিন্তু কত পাচ্ছে সেটা আমার এখানে চলে আসছে। একই রকম ভাবে আমি কার্সার পয়েন্টারটা নিয়ে নিলাম, নেয়ার পরে দেখো আমি এখান থেকে যদি আবার আগের মতো করে ড্র্যাগ করে নিই তাহলে আমি সবগুলোর এভারেজটা পেয়ে যাচ্ছি, ওকে। তারপরে দেখো ম্যাক্সিমাম, আমি জানতে চাই যে হায়েস্ট নাম্বার, বলে না যে কোন সাবজেক্টটা হায়েস্ট পেয়েছো, তাহলে আমি হায়েস্ট নাম্বার কত পেয়েছি, সে হায়েস্ট নাম্বার কত পেয়েছি সেটা জানতে চাই। এখন দেখো যে এখানে হয়তো মাত্র তিনটা পেপার আছে, এমন হতে পারে অনেকগুলো পেপার আছে, সেখান থেকে তোমার হাইস্ট নাম্বারগুলো সবগুলো বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার একটা বের করে সবগুলোর হাইস্ট নাম্বার তুমি অটোমেটিক্যালি পেয়ে গেলে, ঠিক আছে। তাহলে এটা শুধু রেজাল্ট শিট না, অনেক ক্ষেত্রে যেমন স্যালারি শিট তৈরি করতে, বা তোমার যদি তুমি কোনো কিছু বিক্রেতা হও সেই বিক্রেতার জন্য তোমার একটা সেল শিট তৈরি করতে, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রেও তোমার এটা কাজে লাগতে পারে। তাহলে এখান থেকে আমরা কি করব, ঠিক আগের মতো করে অটো সামে চলে যাই, চলে যাওয়ার পরে আমরা ম্যাক্স, দেখো এই ম্যাক্সে ক্লিক করব, ম্যাক্স মানে ম্যাক্সিমাম নাম্বার। তাহলে ম্যাক্সিমাম নাম্বার দেখো তুমি এই 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 তিনটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কত, 90, তাহলে 90 চলে আসলো।
এরপরে একই রকম ভাবে আমরা কি করব ড্র্যাগ করে নিয়ে আমরা ম্যাক্সিমাম নাম্বারটা বসিয়ে দিব। সিমিলারলি আমরা আবার মিনিমাম ভ্যালুটা বের করতে চাই, এখানে ক্লিক সিলেক্ট করব, সিলেক্ট করে অটো সামে চলে যাব। যাবার পরে ঠিক মিন মিনিমাম ভ্যালু এখানে চলে আসলো, দেখো মিনিমাম ভ্যালুটা সিলেক্ট করলাম, তারপরে ক্লিক করলাম, ঠিক আছে। এখন এখানে আবার সেল পয়েন্টারটা ক্লিক করে নিয়ে আসবে, নিয়ে আসার পরে তুমি দেখো এখান থেকে আবার ড্র্যাগ করে নিয়ে আসো, তুমি পেয়ে গেলা মিনিমাম ভ্যালু। এখন এতে দেখো অটো সাম থেকে লেখা, এটা তোমরা অন্যভাবেও করতে পারো, সেটা হচ্ছে যে এই যে এটা একটা ফাংশন, এই ফাংশনের ফর্মুলার মধ্যে মান বসিয়ে ফর্মুলার মধ্যে ফর্মুলা যে শীটটা বারটা ফর্মুলা বার, সেই বারের মধ্যে লিখেও আমরা কিন্তু এটা তৈরি করতে পারি। কিভাবে সেটা সেটা দেখো, এটা আমাদের আমি এটা ডিলিট করে দিলাম। এটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হয়, একটা ফর্মুলা লিখতে গেলে ইকুয়েল লিখতে হবে, ইকুয়েল লিখে আমাকে প্রথমে কার্সারটা এখানে নিয়ে যাব, ঠিক আছে। এখানে নিয়ে যাওয়ার পরে ইকুয়েল লিখবা, লিখার পরে আমি কি করতে চাই, সাম করতে চাই, তাই তো, সাম করতে চাই। এখন সাম করতে চাই, তারপরে একটা সবসময় একটা ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলা একটা ব্র্যাকেট, তোমরা টেবিল কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট যেখানটায় আছে সেখান থেকে একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিবা, নেয়ার পরে কোন কত থেকে কত তুমি যোগ করতে চাই, ঠিক আছে। আমরা চাই কি এই এখান থেকে যোগ করতে চাই, ঠিক আছে, এখান থেকে যোগ করতে চাই, এইটা ক্লিক করলেই হয়ে যাবে। যেখান থেকে যোগ করতে চাও সেটা ক্লিক করলে হয়ে যাবে, অথবা এ দেখো এটা আমরা কি বি, এদিকে হচ্ছে থ্রি, এখানে আছে দেখো বি থ্রি। এরপরে হচ্ছে যে কিবোর্ড থেকে তোমার ইস্টুর একটা সাইন আছে না, এই সাইনটা নিবে, এটা ইয়ে চলে আসছে, এই এই সাইনটা নিবে, ঠিক আছে। এটা নেওয়ার পরে তুমি কোন পর্যন্ত যেতে চাও, আবার সেই ম্যাথ, তাহলে দেখো ম্যাথ পর্যন্ত যেতে চাই, অটোমেটিক্যালি সে আমি ম্যাথে ক্লিক করার সাথে সাথে সে কিন্তু ডি থ্রি নিয়ে নিয়েছে, কারণ ম্যাথটা কোথায় আছে, ডিতে আছে কলাম এবং রো আছে থ্রি, অটোমেটিক্যালি সে ডি থ্রি নিয়েছে, না হলে আমি লিখেও করতে পারতাম। এরপরে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করার সাথে সাথে দেখো দুপাশের যে ব্র্যাকেট সাইনটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। এরপরে আমি এন্টার চাপ, দেখো আমাদের ঠিকই কিন্তু 260 চলে আসছে, ওকে। এই যে এই কাজগুলো যে আমাদের হয়েছে, এই কাজগুলো যে আমরা ফর্মুলা দিয়ে করেছি সেটার একটা প্রমাণ হচ্ছে, দেখো প্রত্যেকটা সেলের এগেনস্টে একটা করে কিন্তু সবুজ রঙের একটা অ্যারো সাইনের মতো আছে, এখানে দেখো একটা অ্যারো সাইন, প্রত্যেকটা এগেনস্টে এখানেও কিন্তু একটা অ্যারো সাইন, এখানেও অ্যারো সাইন। এখন এই জিনিসগুলো দেখলেই বোঝা যায় যে এটা আসলে একটা ফাংশন থেকে করা, এমনি যে ক্যালকুলেটরে যোগ করে বসানো, আমরা তো প্রিভিয়াস পরীক্ষাগুলো নিয়েছি, তো ওখানে আমরা কিন্তু দেখতে পাই যে কারা আসলে কাজটা না পেরে, অনেকে আছে অনেক ভালো কাজ করতে পারে, কিন্তু অনেকে আছে যেটা সে কাজ সে ভর্তি হয়েছে কিন্তু ক্লাসও করেনি কিছু শিখেও নি, কিন্তু পরীক্ষা দিতে বসে দেখা যাচ্ছে গোজামিল করতেছে, সেটা হচ্ছে কি এগুলো এরকম যোগ করে এখানে বসিয়ে দিল। সেটা তো চোখ বন্ধ করেই ধরা যায় যে আমি এখানে যোগ, যদি দেখো এখানে 260 বসিয়ে দিলাম, 260 বসিয়ে দিলাম, কিন্তু এটা আর এটা কি এক হলো, এটা আর এটা এক হলো না, আমি এখান থেকে দেখেই কিন্তু বুঝতে পারছি যে এটা কোনো ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে করা হয়নি, ঠিক আছে। তাহলে তোমরা এখন দেখো যে অ্যাভারেজ যখন করেছে তখন কিভাবে কাজটা করবে, ঠিক একই রকম ভাবে ইকুয়াল দিবা, এখানে ইকুয়াল দিয়ে অ্যাভারেজ লিখবা, লিখার পরে ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই, এবং তারপরে সেই সেল পয়েন্টারে তুমি কোত্থেকে কার অ্যাভারেজ চাও, আমরা চাই কাজটা মূলত বি থ্রি থেকে ডি থ্রি পর্যন্ত, এই জন্য এখানে বি থ্রি ইস্টু একটা সাইন আছে, তারপরে ডি থ্রি, এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন তুমি অ্যাভারেজটা পেয়ে যাবে। ঠিক একই রকম ভাবে দেখো ম্যাক্সিমাম ভ্যালু তুমি কিভাবে পেয়েছো, এই একই রকম ভাবে ইকুয়াল ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট দিবা, এগুলো কোত্থেকে নিবা, অবশ্যই কিবোর্ড থেকে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ঠিক একই রকম ভাবে বি থ্রি, এই যে বি এই থ্রি, আর একটা দেখো ইস্টু সাইন বা কোন সাইন যেটা, তারপরে হচ্ছে কোন পর্যন্ত যাবা, ডি থ্রি পর্যন্ত, ডি থ্রি পর্যন্ত গিয়ে ব্র্যাকেট ক্লোজ করবা, দেন হচ্ছে এন্টার চাপবে,
ম্যাক্সিমাম পেয়ে গেলাম। একই রকম ভাবে দেখো ইকুয়াল সাইন দিয়ে মিন সাইন দিবা এবং এবি3 হচ্ছে ডি3। ওকে, আশা করছি তোমাদের সমস্যা হবে না, এবং আমার মনে হয় যে এখনো অনেকেই অনেক ভালো কাজ পারো, ঠিক আছে? সেটা আমরা জানি, অনেক কথা সার্টিফিকেটের জন্য করছো, কিন্তু অনেকেই আছো যারা আসলে কাজটা শিখতে চাও, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা এই যে আমাদের সেলগুলো সেগুলো সিলেক্ট করে আমরা চাই এগুলোর মধ্যে আসলে একটু বর্ডার হোক। তাহলে কোথায় যাবা? এখানে যে দেখো একটা বর্ডারের সাইন আছে, বর্ডার সাইনের এই যে অ্যারো বাটনটা, এটা ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এখানে অনেক কিছু আছে, যে অল বর্ডার আছে, তারপর হচ্ছে আউটসাইড বর্ডার আছে। যদি আউটসাইড বর্ডার দেই দেখো কেমন হয়, বাইরে ক্লিক করলাম, এটা পুরোটার বাইরে একটা বর্ডার হয়ে গেল, ঠিক আছে? এখন আবার যাই আমরা বর্ডারের ইয়েতে, এটাকে আবার সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করলাম, তারপরে আমরা যাই বর্ডারে। যাওয়ার পরে এখন দেখো অল বর্ডার, দেখো অল বর্ডার, যদি অল বর্ডারে দেই তাহলে কিরকম দেখো, সবগুলো কিন্তু এখন সেলগুলো, আগে যে সেলগুলো ছিল সেটা প্রিন্ট দিলে কিন্তু তোমার সেল আসতো না, এখন কিন্তু সবগুলো বর্ডার দেওয়া আছে, ঠিক আছে? সবগুলো কিন্তু তোমার বর্ডারের ভিতরে কাজটা করতে, মানে বর্ডারের ভিতরে দেওয়া আছে। এভাবে তোমরা বর্ডার দিয়ে নিয়ে কাজ করতে পারো। তারপরে হচ্ছে আমরা সর্টিং করতে পারি, ঠিক আছে? কিংবা এখানে দেখো আরেকটু কাজ আমরা ওখান থেকে দেখি, যে এখান থেকে যদি আমরা রো এর হাইট, কোনো একটা রো এর হাইট যদি বাড়াতে চাই তাহলে আমরা কিভাবে কাজটা করব। ধরো এই রোটাকে আমি বাড়াতে চাই, তাহলে রো এর হাইট আমরা এরকম টেনেও বাড়াতে পারি, এরকম টেনেও বাড়াতে পারি। আবার এখান থেকে দেখো যে যে ফরমেট যেটা সেটা ক্লিক করলাম, এখানে রো হাইট আছে, তো এখানে রো হাইট দিয়ে আমরা এখান থেকে বাড়াতে পারি। রো হাইট দিলে দেখো যে এখানে 4.4 আছে, আর তুমি যদি বাড়াতে চাও তাহলে এখানে 4.5 দিতে পারো, বা মনে করো যে আমি দিয়ে দিলাম 14.6 দিয়ে দিলাম। দেখো এটা কিন্তু আমার ইয়েটা বেড়ে গেছে। একইভাবে তুমি যদি কলাম উইথ বাড়াতে চাও তাহলে দেখো ফরমেটে একটা হচ্ছে অটো ফিট রো হাইট, যেটা যে এই রো এর হাইটটা অটোমেটিক্যালি নিয়ে নিবে যতটুকু লাগবে, ঠিক আছে? আমরা অনেক সময় আছে না যেখানে লিখতে চাই আমার হাইটের জায়গাটা আরো একটু বেশি দরকার আছে, এর এর যে হাইটটা সেটা, তাহলে সেটা সেই ক্ষেত্রে হতে পারে অটো হাইটে যদি তুমি ক্লিক করে রাখো তাহলে অটোমেটিক্যালি হাইটটা নিয়ে নিবে। ঠিক একইভাবে কলাম, যেটা কলামের যদি আমরা অটোফিট দিতে চাই, অটোফিট দিতে চাই, যেমন ধরো এখানে আমরা ফরমেটে যাব, ফরমেটে যে আমরা কি করলাম এখানে দেখো কলাম ফিট, কলাম ফিট অটোফিট কলাম উইথ, কলামের যে উইথটা সেটা অটোমেটিক্যালি ফিট নিয়ে নিবে, অথবা ডিফল্ট উইথ যেটা সেটা হয়ে যাবে, ঠিক আছে? আমরা অটোফিট যদি দেই দেখো সে অটোমেটিক্যালি কলামদের উইথটা কেমন করে নিয়েছে, এই যে রোল নাম্বারের যে জায়গাটা সেটা কিন্তু দেখো চাপা, আর ফিজিক্স কেমিস্ট্রি এই জায়গাগুলো কিন্তু চওড়া, অর্থাৎ সে যার জন্য যতটুকু প্রযোজ্য সেটা সেটা নিয়ে নিয়েছে অটোফিট যদি কলাম দিই। ঠিক একইভাবে অটোফিট রো, যেটা সেই অটোফিট রো যদি তুমি দিয়ে দাও তাহলে সেই ক্ষেত্রে রো এর যে যতটুকু হাইট আছে সেটাও সেই একইভাবে নিয়ে নিবে, ঠিক আছে? এরপরে আমরা যাই তোমাদের, আমরা দেখলাম যে ওই যে আমরা কিভাবে ইনসার্ট করলাম রো এবং কলাম, ইনসার্ট থেকেও তোমরা কিন্তু রো কলাম ইনসার্ট করতে পারো, এবং ইভেন কি কোন একটা সেলও চাইলে ইনসার্ট করতে পারো। তো আরেকটা হচ্ছে আমরা আর একটু বলে নেই, আমরা কিন্তু এই যে স্প্রেডশিটের শিট 1-এ আছি, আমরা নিচে একটু তাকালে দেখবা যে এই শিটটাতে আমরা শিট 1-এ কাজ করছি, চাইলে আমরা শিট 2-তে যেতে পারি, অর্থাৎ এখানে শিট 2, 3, 4 2টা এখানে আসে নাই। যদি আমরা আরেকটা শিট ওপেন করতে চাই তাহলে দেখো আরেকটা 4 শিট ওপেন হয়ে গেল। ঠিক একইভাবে
আমরা শীট ওয়ানে চলে আসলাম। আবার শীট থ্রিতে যদি যেতে চাই, এখানে আগে কিছু জিনিস আমাদের করা ছিল, সেই জিনিসগুলো আমরা একটু মুছে দিই। হ্যাঁ, এখন দেখো এখানে কিছু ঠিক একইভাবে কিছু রেজাল্ট শীট করা ছিল। আমরা এই শীট থেকে জিনিস কপি করে নিয়েও কিন্তু এখানে শীট ওয়ানে নিয়ে আসতে পারি। দেখো যে আমরা ধরো আমরা এই এই কিভাবে আমরা কপি করে নিয়ে আসতে পারি একটা শীট থেকে আরেকটা শীটে। এটাকে আমরা কপি করলাম, কপি করে এই শীট ওয়ানটা ওপেন করব। করার পরে আমরা হতে চাইলে এই নিচ থেকে আমরা যে কোনো একটা ইয়েতে যদি ক্লিক করো, তাহলে এখানে ক্লিক করে পেস্ট করে দাও। দেখো এখান থেকে কিন্তু ওই আগের শীটের যে জিনিসটা সেটা এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে একটা শীটে, তুমি সেভারেল শীটে কাজ করার পরে একটা শীট থেকে অন্য শীটে ডেটা কপি করেও নিয়ে আসতে পারো, কিংবা যে তুমি বিভিন্ন শীটে ডেটা রেখেছ, তারপরে তুমি সেই শীটগুলো একটার পর একটা নিয়ে আসতে চাও, সেইভাবেও তুমি কপি করে নিয়ে আসতে পারো। তাহলে এটা আমরা দেখলাম যে কিভাবে কপি করে নিয়ে আসতে পারি একটা শীট থেকে অন্য শীটে। এবং আমরা এই যে ডেটা শীটটা তৈরি করলাম, এই ডেটা শীটে কিন্তু আমরা আসলে এরপরে ফাংশনের ক্ষেত্রে আমরা আরো অনেক কাজ করতে পারি। বিভিন্ন ধরনের ফরমেটিং করতে পারি, কন্ডিশনাল ফরমেট করতে পারি, তারপরে হচ্ছে আমরা এখানে ছবি নিয়ে আসতে পারি, আমরা চাইলে যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারি, কোনো ডায়াগ্রাম নিয়ে আসতে পারি, যেগুলো এখান থেকে ইনসার্টে ক্লিক করলেই তোমরা কিন্তু দেখো ইনসার্টে যে যে কাজগুলো তোমরা ইয়েতে করেছো, কিসে করেছো, ওয়ার্ডে করেছো, ঠিক আছে, ওয়ার্ডে করেছো যেই কাজগুলো, সেই কাজগুলো এখান থেকে যদি চাও একটা টেবিল নিয়ে আসতে, তাহলে কিন্তু এখান থেকে ক্লিক করে একটা টেবিলও নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা সেই কারণে তোমাদের ওয়ার্ডের যে কাজগুলো এগুলো কিন্তু খুব ভালো করে আসলে কাজটা করতে হবে। ওয়ার্ডের কাজ যদি ভালো করে পারো, তাহলে কিন্তু বাকি অন্য কাজগুলো আমার মনে হয় না কোনো রকম সমস্যা হবে। তো তোমাদের এই যে ডাটাটা, এই ডাটাটা তুমি যদি সেভ করতে চাও, যে কাজ করতে করতে কিন্তু আমাদের কাজ করতে করতে কি করতে হবে, ফাইলটা সেভ করতে হবে। ঠিক আছে, সেভ দিলা, এখন এই ফাইলটা সেভ হয়ে গেল, কিন্তু ফাইলটা কি নামে সেভ হবে? আমি যদি সেভ অ্যাজ দেই, তাহলে কোথায় এটা কোথায় সেভ হবে? যদি ডেস্কটপ বলে দেই, তাহলে ডেস্কটপে সেভ হবে, আর যদি না হয় তাহলে আমি কিন্তু লোকেশনটা আমাকে বলে দিতে হবে কোথায় সেভ হবে, আমি ডেস্কটপে দিই। ঠিক আছে, তাহলে দেখো এখানে ডেস্কটপে, দেখো উইন্ডোজ সি ডেস্কটপে, এখানে উইন্ডোজ সিতে, উইন্ডোজ সি এবং ইউজার থেকে ডেস্কটপে এখানে হচ্ছে। তা আমি যদি এটা না চাই, আমি চাই হলো যে আরো অন্য ড্রাইভে সেভ করতে, যদি আমি চাই যে নিউ ভলিউম এফ এ সেভ করবো, তাহলে আমি এখানে ক্লিক করবো, করে এখানে সেভ দিয়ে দিব। ঠিক আছে, আমি যদি একদম ডেস্কটপেই চাই, শুধু প্লেন ডেস্কটপে চাই, তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখো যে এখানে নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নামে একটা ফাইল সেভ হয়ে যাবে, সেভ হলো। এখন দেখা যাচ্ছে যে এখানে আরো মাইক্রোসফট এক্সেল নামে আরেকটা শীট অলরেডি আছে, তো যার কারণে এটা আমি ওখানেই এটা সেভ করতে চাই কিনা, না আমি ওখানে সেভ করতে চাই না, আমি তাহলে এটার আর একটু নাম দিতে চাই। ঠিক আছে, তাহলে এক্সেল ওয়ার্কশিট ওয়ান, ওয়ান দিয়ে দিলাম এখানে, তাহলে এটা সেভ হয়ে গেল, এক্সেল ওয়ার্কশিট ওয়ান নামে সেভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখন কাজটা মোটামুটি আমরা সাম আপ যদি করি, তাহলে আমরা দেখলাম যে একটা ওয়ার্কশিট কিভাবে, আচ্ছা তুমি যদি এটাকে ক্লোজ করতে চাও, তাহলে কি করবা, ফাইল দিয়ে তুমি ক্লোজ করে দিতে পারো, অথবা কি করতে পারো, এখানে ক্রস করে দিয়েও তুমি চলে যেতে পারো, এখানে ক্রস করে দিয়ে এখানে ক্লোজ করে দিলেও এটা চলে হয়ে যাবে, অথবা ফাইল থেকে গিয়েও তুমি এটাকে ওপেন করতে পারো। তাহলে আর যদি তোমার এখানে এক্সিস্টিং কোনো ফাইল থাকে, তাহলে সেটা তুমি কিভাবে ওপেন করতে পারো, এখানে ওপেন ক্লিক করলেই তোমার দেখো এখানে অনেকগুলো স্যালারি শিট করা আছে। ঠিক আছে, এখানে রুনা স্যালারি ও এক্সেল একটা শিট আছে, দেখলাম যে দেখো এটা আসবে, এই যে সময় আমাদের একটু টাইম নিয়েছে, এটা হচ্ছে আমার স্যালারি শিটের যে আমাদের যেই স্যালারি শিটটা তৈরি করতে হয়, সেই স্যালারি শিটটা আমাদের এখানে করে দেওয়া আমি করেছি। এবং এখানে তোমাদের পরবর্তীতে আসলে এখানে কিছু কন্ডিশনাল ইয়েও আছে, কিছু
ফর্মুলা আছে যেগুলো অ্যাপ্লাই করে আমরা আমাদের রেজাল্ট শিটগুলো তৈরি করে থাকি, স্যালারি শিটগুলো তৈরি করে থাকি। পরবর্তীতে আমরা এই কাজগুলো করব। আজকে আপাতত এটাই দেখি। তাহলে আমি ওই শিটটা ক্লোজ করে দিলাম, এবং এইটাও যদি আমি ক্লোজ করতে চাই তাহলে আমি আবারও বলছি যে এইখানটায় ক্লোজ ক্রস সাইনে ক্লোজ করে দিবা, অথবা ফাইলে গিয়ে ক্লোজ করে দিবা। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা স্যালারি শিট তৈরি করব, একটা এক্সেলের স্প্রেডশিট তৈরি করব, সেখান থেকে কিভাবে আমরা সেলগুলো মার্জ করে দিব। এখন তুমি যদি চাও এই দুটো সেল মার্জ করে দিতে, ঠিক এইভাবে যেভাবে মার্জ করেছি আমরা সেই রকম ভাবে এটাও মার্জ করে দিতে পারো। তাহলে আমরা কিভাবে একটা সেলকে মার্জ করতে হয় সেটা দেখলাম, সেটা কিভাবে কালার করতে হয়, এবং এটা যদি ফিল করতে চাও, এই এই জায়গাটা তুমি বিভিন্ন কালার দিয়ে ফিল করতে চাও, তাহলে দেখো এখানে আমাদের বিভিন্ন রকম ভাবে আমরা কিন্তু এটাকে ফিল করে দিতে পারি। তাহলে এরকম ভাবে আমরা এটাকে ফিল করতে পারি। ঠিক একইভাবে এটারও যদি আমি বডিটা ফিল করতে চাই তাহলে আমি এখান থেকে ঠিক একইভাবে দেখো নানান রকম আমাদের ইয়ে আছে, যে আমি এরকম ভাবে কিন্তু যেই যে কালারটাই তুমি চাও সেভাবেই তুমি এটাকে শীটটাকে ফিল করতে পারো। তাহলে আমরা এরকম ভাবে একটা শীটকে কিভাবে কালারফুল করে প্রেজেন্ট করতে হয় সেটাও দেখতে পারি। আমরা দেখলাম যে আমাদের কিভাবে নতুন কোনো রো বা কলাম ইনসার্ট করতে হয়, এবং কিভাবে সেটা অটোমেটিক্যালি ফিট করে নিতে হয়, বা আমরা দেখলাম যে রো উইড বা কলাম উইড কিভাবে বাড়াতে হয়, আমরা দেখলাম যে কিভাবে ফর্মুলা দিয়ে এবং অটো সাম থেকে আমরা টোটাল অ্যাভারেজ ম্যাক্সিমাম মিনিমাম এগুলো করতে পারি, এগুলো আমরা দেখলাম। তাহলে মোটামুটি প্রাথমিকভাবে আমরা ওয়ার্কশিটের একটা ধারণা মোটামুটি আমরা পেয়ে গেলাম। এর পরবর্তীতে হয়তো তোমাদের আরও কিছু ফর্মুলার কাজ করতে হতে পারে, যেমন আমরা রেজাল্ট শিট তৈরি করতে গেলে শুধু অ্যাভারেজ তো করবো না, আমরা হয়তো জিপিএটা ক্যালকুলেট করব, আমরা হয়তো সেখানে পজিশনগুলো ক্যালকুলেট করব। তো সেগুলো ক্যালকুলেট করার জন্য আমরা নেক্সট ক্লাস করে ওয়েট করব। তো আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো। আর তোমাদের যদি আমার ক্লাসে কোনো সমস্যা মনে হয় তোমরা আমাকে নোটিশ করো, তাহলে আমি রিভিউ করার চেষ্টা করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।